আসসালামু আলাইকুম ভিউয়ার্স, উর্মিস ডে বুকে আবারও সবাইকে স্বাগতম জানাচ্ছি। গুচ্ছ ভর্তি পরীক্ষার নতুন একটি আপডেট নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি, যেখানে আপডেটটিতে লেখা আছে গুচ্ছের ফল পুনঃনিরীক্ষার ফি যে কারণে 2000 টাকা। গুচ্ছভুক্ত 20টি সাধারণ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফল পুনঃনিরীক্ষার আবেদন ফি 2000 টাকা নির্ধারণ করা হয়েছে। বিষয়টি নিয়ে নানা মহলে আলোচনা সমালোচনার ঝড় বইছে। মেডিকেল ঢাকা বিশ্ববিদ্যালয় ফল পুনঃনিরীক্ষার ফি 1000 টাকা হলেও গুচ্ছের ফল পুনঃনিরীক্ষার ফি দ্বিগুণ হওয়ার সমালোচনাই বেশি। বিষয়টি নিয়ে শনিবার 6 নভেম্বর দ্য ডেইলি ক্যাম্পাসের কথা হয় গুচ্ছভর্তি পরীক্ষা আয়োজক কমিটির সদস্য ও যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ আনোয়ার হোসেনের সাথে। ফল পুনঃনিরীক্ষার আবেদন ফি 2000 টাকা রাখার কারণ হিসেবে তিনি জানান, অন্যান্য জায়গার ফল পুনঃনিরীক্ষার আবেদন ফি কম রাখা হলেও তারা সেটি ফেরত দেয় না, কিন্তু আমরা আবেদন ফি ফেরত দেব। পুনঃনিরীক্ষার পর যাদের ফল পরিবর্তন হবে তাদের আবেদন ফি ফেরত দেওয়া হবে, সেজন্য আমাদের আবেদন ফি বেশি রাখা হয়েছে। এর আগে শনিবার সকালে গুচ্ছভর্তি সংক্রান্ত ওয়েবসাইটে এক নির্দেশনায় বলা হয় ফল পুনঃনিরীক্ষার আবেদনের সময়সীমা 7 নভেম্বর দুপুর 12টা হতে 11 নভেম্বর রাত 11টা 59 মিনিট পর্যন্ত। আবেদন ফি 2000 টাকা। পুনঃনিরীক্ষণের ফলাফল আবেদনকারীর মোবাইল নম্বরে SMS-এর মাধ্যমে জানানো হবে। পুনঃনিরীক্ষণ শেষে ফল পরিবর্তন হলে সমুদয় টাকা ফেরত দেওয়া হবে। তার মানে আগামীকাল রবিবার 7 নভেম্বর দুপুর 12টা থেকে শুরু হচ্ছে সেই ফল পুনঃনিরীক্ষার আবেদনের সময়। তাহলে বন্ধুরা, আজ এ পর্যন্তই। তোমরা জানতে পারলে নতুন এই আপডেটটি। আরও নতুন নতুন আপডেট নিয়ে হাজির হয়ে যাব কোনো এক সময়। তা আজকের জন্য বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।